মুক্তিযুদ্ধকালে সংঘটিত হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল এবং তার সহযোগী খান রকনুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। গত বছরের 11 নভেম্বর মামলায় প্রসিকিউটর ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। 2018 সালের 5 মার্চ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আবদুল্লাহ আল বাকি এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান। তদন্তের সময় গ্রেফতার করা হয় আব্দুল খালেক মণ্ডলকে, আর খান রকনুজ্জামান এখনও পলাতক।